অভিভাবকহীন সংসার যেমন চলতে পারে না, তেমনি পথপ্রদর্শক ছাড়া ধর্মও বুঝি পথভ্রষ্ট হয়। এই ধর্মকেই সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্যে এবং অধর্মকে নাশ করার জন্যে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে মিলে শ্রীনারায়ণ যুগে যুগে তাঁর কার্য সম্পাদন করে গেছেন। অবতার নিয়েছেন বারবার ধরাকে পাপমুক্ত করার জন্যে। আজকে যে কাহিনীটি আপনাদের বলবো সেটি অগ্নিপুরাণ থেকে নেওয়া হয়েছে। হয়তো অন্য কাহিনীর থেকে এই কাহিনীটি একটু শুনতে আলাদা হবে। এক একটি পুরাণে এক এক রকমভাবে কাহিনীগুলিকে বর্ণনা করা হয়েছে, এটি বিশেষত্ব, কিন্তু বিষয়টি একই। ভগবান শ্রী বিষ্ণু কী জন্যে কূর্ম অবতার ধারণ করেছিলেন, আর সেই সঙ্গে বলবো তার আরও তৃতীয় অবতারটির কথা, অর্থাৎ আজকে দুটি অবতারের কাহিনী বর্ণনা করব। শুরু করছি আজকের কথা। আজকের এই কাহিনী ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেবগণ স্বর্গে তখন বিলাসে মত্ত, এটি তাদের একমাত্র কাজ। নিজেদের কাজ যেটুকু করার তারা করেন, বাকি সময় তারা বিলাস বহুল জীবনই যাপন করেন। তারা ভুলে যান যে অসুররা সময়ে সময়ে তাদের কিভাবে পরাজিত করেছিলেন, তো এক্ষেত্রেও তাই হয়েছিল। বেশ কিছু সময় ব্যতীত হবার পর অসুররা নিজেদের শক্তি কিন্তু সঞ্চয় করেছিল। শক্তি সঞ্চয় করার পর আবার তারা স্বর্গ আক্রমণ করে। পুনরায় দেবগণ স্বর্গচ্যুত হন। স্বর্গচ্যুত হওয়ার পর ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশে তারা পালিয়ে বাঁচছিলেন অসুরদের থেকে, সহায় সম্বলহীন হয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু এরমভাবে তো চলতে পারে না। নিজেদের হৃত সিংহাসন ফেরত নেওয়ার জন্যে দেবগণ তখন গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন এক্ষেত্রে তিনি কিছু করতে পারবেন না, তাদের শরণ নিতে হবে পালনকর্তা শ্রীনারায়ণের। গেলেন নারায়ণের কাছে। নারায়ণ তখন তাদের পরামর্শ দিলেন যে শক্তিহীন অবস্থায় দেবতারা যেভাবে আছে তাতে যুদ্ধে জয়লাভ করা তাদের পক্ষে সম্ভব নয়, আর নারায়ণ স্বয়ং তাদের হয়ে এখন যুদ্ধে অবতীর্ণ হবেন না, কেননা তার কোনো সেরম বিশেষ কারণ নেই কো। তাহলে কি করা যায়, কি উপায়? দেবতাদের তিনি পরামর্শ দিলেন, আগে শক্তি সঞ্চয় করো, বলিয়ান হও, অসুরদের সমকক্ষ হও, তারপর না হয় যুদ্ধ করো। কিন্তু কিভাবে? সে পথও তিনিই বললেন, বলে দিলেন সমুদ্র মন্থনের কথা। বললেন তোমরা সমুদ্র মন্থন করো, কিন্তু তোমাদের যা শারীরিক অবস্থা তাতে তো সেই শ্রমও তোমরা দিতে পারবে না, তাই অসুরদের সঙ্গে গিয়ে সন্ধি করো, কেননা দেবাসুর মিলিত হয়ে সমুদ্র মন্থন না করলে যে বিপুল ধনসম্পত্তি উঠে আসার কথা তা কিন্তু হবে না, আর অমৃত লাভ হবে না। অমৃত লাভ না হলে দেবগণ নিজেদের শক্তিশালী করতে পারবে না, তারা অমরত্ব লাভ করতে পারবে না। আপনাদের জানার জন্য বলে দিই, দেবগণ যতদিন না পর্যন্ত অমৃত পান করেছিলেন তার আগে কিন্তু তারাও অমর ছিলেন না, অমৃত পান করার পরই তারা অমরত্ব লাভ করেন। তো এই কথা শুনে প্রথমে রাজি না হলেও, কিন্তু উপায় না দেখে দেবগণ অসুররাজের কাছে, তৎকালীন যিনি অসুররাজ ছিলেন তার কাছে গিয়ে এই প্রস্তাব দিলেন স্বর্গরাজ্যে। অসুরদের গুরু শুক্রাচার্য মহাজ্ঞানী ব্যক্তি, তিনি জানতেন সমুদ্র মন্থন হলে কী কী উঠে আসতে পারে। তিনি তাদের রাজি করিয়ে দিলেন এবং একদিন শুভক্ষণ থেকে সমুদ্রের নিকট তারা উপস্থিত হলেন, অর্থাৎ দেবাসুর উপস্থিত হলেন। সেই সমুদ্রটি ছিল ক্ষীরসাগর। সমুদ্র মন্থন তো শুরু হবে, কিন্তু তাতে কি কি লাগবে? তাতে একটি দণ্ড লাগবে আর রজ্জু লাগবে।
তো অত সমুদ্রকে মন্থন করার জন্য তো বিশাল বড় দণ্ডের প্রয়োজন, সে দণ্ড আসবে কোত্থেকে? দণ্ড হয়ে দাঁড়ালেন তখন মন্দার পর্বত। কিন্তু মন্দারকে তো তুলে আনা অসুরদের পক্ষে সম্ভব নয়, দেবতাদের পক্ষেও সম্ভব নয়। তাহলে তখন শ্রী বিষ্ণু অনন্ত দেবকে অনুরোধ করলেন যে তিনি যেন মন্দারকে সখীর সাগরে এসে উপস্থিত করান। অনন্ত দেব তাই করলেন। মন্দারকে বহুল বৃক্ষরাজি সব সমেত সেইখানে তুলে আনলেন। মন্দার রাজি হয়েছিল আর রজ্জু হিসেবে উপস্থিত হয়েছিলেন স্বয়ং নাগরাজ বাসুকি। বাসুকি থাকেন শিবের গলায় আর অনন্ত দেবে শয়ন করেন আমাদের নারায়ণ। সমুদ্রমন্থন শুরু হলো। দেবতারা লেজের দিক ধরলেন আর অসুররা ধরলেন মুখের দিক। এখানে একটু ডিটেলে বলা যায়, সেটি বলছি না, আপনারা অনেকেই জানেন কেন দেবতারা লেজের দিক ধরেছিলেন। তো মন্থন শুরু হয়েছে, অতখানি বিশাল বড় সাপকে আর মন্দার পর্বতকে যখন মন্থন করা শুরু হয়ে গেল, কিন্তু তাকে তো ধরে রাখা যাচ্ছে না, মন্দারের ভার তো কম নয়, জলে সে ভেসে থাকবে কী করে? যতবারই মন্থন শুরু করা যাচ্ছে ততবারই মন্দার সেই চাপেতে সমুদ্রের গর্ভে তলিয়ে যাচ্ছে। এভাবে তো চলতে পারে না, মন্থন কাজ বারবার ব্যাহত হচ্ছে, সময়ও যাচ্ছে। তখন দেবাসুর মিলে স্বয়ং নারায়ণকে অনুরোধ করলেন যে এই সমস্যা থেকে যেন তাদের বার করে দেয়া হয়, এই সমস্যার নিদান করুন প্রভু। দেবাসুরের মিলিত অনুরোধ ভগবান বিষ্ণু ফেলতে পারলেন না। তখন তিনি এক বিশালকায় কূর্মের রূপ ধারণ করলেন। কূর্ম অর্থাৎ কি? কচ্ছপ। সাধু ভাষায় কচ্ছপকে কূর্ম বলা হয়। তো কচ্ছপের রূপ ধারণ করলেন। কচ্ছপের রূপ ধারণ করে তিনি সমুদ্রের তলদেশে গিয়ে মন্দারকে নিজের পিঠের উপর নিয়ে নিলেন, যাতে মন্থন পর্ব সমাধান হয় সুষ্ঠুভাবে। তিনি যখন কূর্মরূপে মন্দারকে পিঠে নিলেন, এবার আর কোনো অসুবিধে নেই। রজ্জু হিসেবে বাসুকিকে তখন অসুর এবং দেবতারা টানতে শুরু করলেন, শুরু হয়ে গেল সমুদ্র মন্থন। দীর্ঘদিন এইভাবে সমুদ্রকে মন্থন করার পর অনেক জিনিস উঠে এসেছিল অমৃত উঠে আসার আগে, সে গল্প আপনাদের আরও একদিন বলবো, সেটিও একটি বিশাল পর্ব। তো ভগবান আরও একবার সবাইকে উদ্ধার করার জন্যে একটি নতুন অবতার ধারণ করলেন, একটি প্রাণীর রূপ ধারণ করলেন কচ্ছপের। দেখুন তাহলে ভগবান প্রত্যেকটি প্রাণীর মধ্যেই আছে, এটি আমাদের ভুলে গেলে চলবে না। তাই নির্মমভাবে কোনো প্রাণীকে মারবার আগে বা হত্যা করবার আগে একবার ভেবে নেবেন যে ঈশ্বরের বাস সবার মধ্যে, তাহলেই দেখবেন সেই নির্মমতাটা আর আসবে না। এটি তো হলো ভগবানের দ্বিতীয় অবতারের কথা, অর্থাৎ কূর্ম অবতারের কথা। এবার আসবো সেই অভূতপূর্ব অবতারের কথায়, যা সচরাচর আমরা ভাবতেই পারি না। অর্থাৎ যখন ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ নিয়েছিলেন তার বরাহ অবতারের রূপ। বরাহ অবতারের রূপ কেন নিয়েছিলেন? বরাহ অর্থাৎ কি? শুকর, শুয়োর যাকে আমরা বলি, তাকেই সাধু ভাষায় বলা হয় বরাহ। এবার সেই কথা বলি। অনেকদিন আগে পৃথিবীতে আদি দৈত্য হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু নামে দু ভাই বাস করত। তারা সবাই ছিলেন, এরা দুজন ছিলেন দিতির পুত্র, দিতি আর অদিতি দুই বোন। দিতি ছিলেন রাক্ষস জননী, রাক্ষসদের জন্ম দিতেন রাক্ষস মাতা, আর অদিতি ছিলেন দেবতাদের জননী অর্থাৎ দেবমাতা। তো এইভাবেই দুই ভাই তখন মহাপরাক্রমশালী হয়ে উঠছিল। তবে দুজনে বিপরীত ধর্মী ছিল। কীরকম? মহাবলবান আর ভীষণ শক্তিশালী হিরণ্যাক্ষ সবসময় যুদ্ধ করতে আগ্রহী থাকত, অর্থাৎ তার একটাই লক্ষ্য ছিল, আমার থেকে বড় যোদ্ধা যেন এই ব্রহ্মাণ্ডে যেন কেউ না থাকে।
তাই সবসময় যুদ্ধের জন্য তিনি আতুর হয়ে থাকতেন। যেখানেই যুদ্ধ দেখত সেখানেই ঝাঁপিয়ে পড়ত। আরও একটা তার বিশেষ গুণ ছিল, সে ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারত না। তার কাছে দেবতা বলতে দুজনই মান্যতা প্রাপ্ত করত, এক ব্রহ্মদেব আর দুই আমাদের দেবাদিদেব মহাদেব। বিষ্ণুদেবকে সে সহ্য করতে পারত না। তো এইভাবে গায়ের জোরে তো হিরণ্যাক্ষ ভালোই যুদ্ধ জয় করতে শুরু করলো। তার মতো যোদ্ধা তৎকালীন সময়ে গোটা ব্রহ্মাণ্ডে কেউ ছিল না। দেব অসুররা তো নয়, দেবতারাও ছিল না। এ তো হলো। তো এরম ভাবেই একদিন যেতে যেতে নারদমুনি তার সামনে এসে উপস্থিত হলো। নারদমুনিকে সবাই চিনতেন। তো তখন নারদমুনি তার মাথায় ঢোকালো এই কথাটি যে, হিরণ্যাক্ষ, যুদ্ধ তো তুমি করছো, কিন্তু যদি দেবতারা ষড়যন্ত্র করে এমন এক নতুন দেবতা সৃষ্টি করে ফেলে যে তোমাকে যুদ্ধে যে কোনো ভয়ঙ্কর অস্ত্রের আঘাতে মেরে ফেলতে পারে, তখন কি হবে? হিরণ্যাক্ষ ভাবলো, সত্যিই তো, তখন কি হবে, কি করবো আমি? তখন নারদমুনি তাকে পরামর্শ দিলেন যে, তুমি ভগবান ব্রহ্মার তপজন্যে তপস্যা করো এবং অমরত্বের বর চাও। কথাটি তার খুব ভালো লাগলো, হিরণ্যাক্ষ তাই করল। দীর্ঘকাল কঠিন তপস্যায় রত থাকলো এবং ব্রহ্মদেবকে তুষ্ট করে অমরত্বের বর চাইল। ব্রহ্মদেব বললেন, দেখো, অমরত্ব তো আমি কাউকে দিতে পারি না, অন্য কোনো বর না, আমি তো অমরত্বই শুধু চাই, এছাড়া আমার কোনো চাওয়া নেই। ব্রহ্মদেব মহা বিপদে পড়লেন। তখন একটু ভেবে বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমায় এমন বর দিচ্ছি যে কোনো দেবতার হাতে তোমার মৃত্যু হবে না, কোনো অস্ত্রের আঘাতে তোমার মৃত্যু হবে না। হিরণ্যাক্ষ এই বর পেয়ে ভীষণ খুশি হলো। সে ভাবল, অস্ত্রশস্ত্রের আঘাতে মৃত্যু হবে না, রোগ আমাকে মারতে পারবে না, তাহলে তো আমি অমর হয়ে গেলাম, ব্যাস। আর তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। তখন সে বিষ্ণুর যত উপাসক আছে তাদের ধরে ধরে মারতে লাগলো। ঋষিমুনিদের যাগযজ্ঞ তো পণ্ড করিয়ে দিত, আর যত বিষ্ণু ভক্ত ছিল তাদের কাছে গিয়ে একটা কথাই বলতো, তোদের বিষ্ণু কত বড় বীর আমার জানা আছে, দেখি সে কীভাবে তোদের রক্ষা করে, সেই বলে তাদের পিষে মারত। এইভাবে ত্রাহি ত্রাহি রব উঠল সমগ্র ধরাতলে, সব কিছু নষ্ট হয়ে যেতে শুরু করলো। এমনই সময় এলো এক বিপর্যয়। সেই বিপর্যয় নিয়ে দুটো মতভেদ আছে। একটি পুরাণ বলে, পৃথিবীতে সেই সময় প্রলয় এসেছিল, সেই জন্যে পৃথিবী রসাতলে তলিয়ে গিয়েছিল, অর্থাৎ মহা অতলে তলিয়ে গিয়েছিল জলের তলায়। আর অগ্নিপুরাণ বলছে, সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে সূর্য সুমেরু অর্থাৎ উত্তর মেরুকে প্রদক্ষিণ করে একটু হেলে। তো সেই হেলার সময় দক্ষিণ মহাসাগর থেকে উন্মুক্ত জলরাশি ছুটে এলো উত্তরের দিকে, অর্থাৎ একদিকের জল অন্যদিকে উঠে এসে মহাপ্লাবনের সৃষ্টি করলো। ডুবে গেল সমস্ত পৃথিবী, শুধু ডুবেই গেল না, সে রসাতলে তলিয়ে যেতে থাকলো সেই জলরাশির ভারে। এই অবস্থায় তো ব্রহ্মদেব ভাবলেন যে কী করা যায়। তখন তিনি শরণ নিলেন ভগবান বিষ্ণুর। হিরণ্যাক্ষ এদিকে তখন ভাবতে লাগলো, সমগ্র পৃথিবী তো রসাতলে তলিয়ে গেল, আমি এখন কার সঙ্গে যুদ্ধ করব, কেউ তো বেঁচে নেই। তখন সে হিমালয়ের চূড়ায় গিয়ে যে সমস্ত জীবেরা আশ্রয় নিয়েছিল তাদের ওপর অত্যাচার করতে শুরু করলো, হিমালয়কে আঘাত করতে শুরু করে। হিমালয়ের যেটুকু চূড়া জেগেছিল তাতেই আঘাত করতে শুরু করলো। তখন হিমালয় বলল, আমাকে আঘাত করে কি হবে হিরণ্যাক্ষ, তুমি বরং সাগরে যাও, পৃথিবীকে তোলার ব্যবস্থা করো। তখন হিরণ্যাক্ষের সমস্ত রাগ গিয়ে পড়ল বরুণ দেবের উপর। সে সাগরের জল তোলপাড় করতে লাগলো গদার আঘাতে, সমস্ত জলজীবের মৃত্যু হতে শুরু করলো। শেষ পর্যন্ত বরুণদেব স্থির থাকতে না পেরে উঠে এসে বললেন, ওরে ওহে, এই নিরীহ জন্তুদের উপর শক্তি প্রদর্শন করে কি লাভ, তোমার যুদ্ধের যদি এত শখ তাহলে নারায়ণের সঙ্গে লড়াই করো।
নারায়ণের নাম শোনা মাত্র হিরণ্যাক্ষ রাগে জ্বলে উঠল। সে বলল, কোথায় তোমার নারায়ণ? তাকে তো আমি দেখতেই পাচ্ছি না, বলো আমায়, এখনই তার মাথা কেটে আনছি। বরুণদেব তখন বলল, তুমি পাতালে যাও, পাতালে গেলেই তাকে দেখতে পাবে। তখন সেই সময় ভগবান বিষ্ণু পাতালেই অবস্থান করছিলেন, কেননা প্রলয়কালে পৃথিবী যখন পাতালের গর্ভে তলিয়ে যাচ্ছে তখন তাকে উদ্ধার করার জন্যে ভগবান বিষ্ণু নিয়েছিলেন এক অপূর্ব রূপ, নিয়েছিলেন বরাহের রূপ, অর্থাৎ শুকরের রূপ ধারণ করেছিলেন। কেমন দেখতে সেই বরাহ রূপকে, সেই বর্ণনাতেই আসছি এবার। তো হিরণ্যাক্ষ তো পাতালেই চলে গেল, বললেন, বিষ্ণু পাতালে কি করছে দেখি গিয়ে। তখন ভগবান বিষ্ণু জলের তলা থেকে পৃথিবীকে তুলে আনার ব্যবস্থা করছে। এমন সময় হিরণ্যাক্ষ গিয়ে হাজির। সে গিয়ে দেখে সেই পাতালের অতল জলের মধ্যে একটি সাদা রঙের বিশালকায় বরাহ অর্থাৎ শুকর দাঁড়িয়ে আছে, তার দাঁতগুলো দিয়ে পৃথিবীকে তুলে আনার উদ্যোগ করছে। তাকে ভয়ঙ্কর দেখতে, বিশাল তার চেহারা, টকটকে লাল দুটি চোখ, দেখে মনে হয় সেই চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। শুধু তাই নয়, একটি খাড়া নাকও আছে মুখের উপর, ভয়ঙ্কর তাকে দেখতে। তার মুখটি বরাহের মতো, সমস্ত শরীর কিন্তু মানুষের মতো, হাতে কিন্তু বড় বড় নখও আছে। এইরকম এক অভূতপূর্ব প্রাণীকে দেখে নারায়ণ বলে তার বিশ্বাসই হলো না। হিরণ্যাক্ষ এই প্রাণীটিকে দেখে ভাবল, বাহ, এ তো অবাককাণ্ড, শুকরটা কেমন জলের তলায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে বিষ্ণু কোথায়? রাগে আস্ফালন করতে লাগলো সে। তখন ভগবান নারায়ণ তার মনের কথা জেনে বললেন, ওহে, শান্ত হও, আমি আগে পৃথিবীকে তুলে রেখে আসি, তারপর তোমার কথার উত্তর দিচ্ছি যে তোমার নারায়ণ কোথায়। তুমি তো তার সাথে যুদ্ধে রত হতে চাও? অবশ্যই, আমি তার মাথা কেটে আনতে এসেছি। না, ঠিক আছে। এই বলে ভগবান নারায়ণ সেই বরাহরূপ ধারণ করে পৃথিবীকে তার দুটি দাঁতের উপর রেখে তুলে নিয়ে গেলেন ব্রহ্মাণ্ডের কক্ষপথে। বাঁচল ধরা, বেঁচে গেল পৃথিবী। এবার তিনি আবার পাতালে ফিরে এলেন। পাতালে ফিরে এসে বললেন, আমি ভগবান বিষ্ণু। সে তো তাকে আগে কখনো দেখেনি, বিশ্বাস করবে কেন? তখন চতুর্ভুজ নারায়ণ নিজের স্বরূপে এলেন। স্বরূপে আসার পর আবার বরাহরূপ ধারণ করলেন। হিরণ্যাক্ষ বলল, আচ্ছা, তো তুমি বরাহরূপ ধারণ করেছো, তাহলে তো তোমার মাথা কাটা আরও সহজ, আজকে তোমার সঙ্গেই যুদ্ধ করব। ঠিক আছে, যুদ্ধ শুরু হোক। এই বলে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবান বরাহের এক মহাসংগ্রাম শুরু হলো। গদার আঘাত একে অপরকে করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ভগবান বরাহ তার দুটি দাঁত দিয়ে হিরণ্যাক্ষকে এফোর ওফোর করে দিলেন, কেননা হিরণ্যাক্ষের আশীর্বাদই ছিল যে কোনো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হবে না। সেই জন্যেই ভগবানের এই বরাহরূপ ধারণ করা। তবে তিনি হিরণ্যাক্ষকে মেরেছিলেন সূর্যাস্তের ঠিক আগে, কেননা সূর্যাস্তের সময় অসুরদের বল আরও বেড়ে যায়। তো এইভাবেই বরাহরূপী বিষ্ণু হিরণ্যাক্ষকে তার দাঁত দুটি দিয়ে এফোর ওফোর করে ফেললেন, হত্যা করলেন, ব্রহ্মার আশীর্বাদটিও ফুলে গেল। এইভাবেই প্রলয়ের পর পৃথিবীকে আবার ফুলে ফলে রসে গন্ধে সাজাতে শুরু করলেন ভগবান ব্রহ্মা। এই সময় বরাহরূপী নারায়ণ একটি সৎ মন্ত্র উচ্চারণ করেছিলেন, তা হল, উন্মত্ত মদমত্ততার কোনো স্থান নেই এই পৃথিবীতে, মানুষকে বিনীত হয়ে পথ চলতে হবে, না হলে সমূহ বিপদ। অর্থাৎ যখনই কোনো কিছু মাত্রাহীন হয়ে যাবে, সীমা ছাড়িয়ে যাবে, তখনই তার বিনাশ নিশ্চিত হবে, এটাই ভবিতব্য। তাই প্রকৃতির উপর অত্যাচার যারা করবে তা কখনো দীর্ঘকাল চলতে পারে না। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন।
নমস্কার।